আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লার্ন পাস আনের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব হচ্ছে জেএসসি বা ক্লাস এইটের একটি গুরুত্বপূর্ণ গদ্য, যে গদ্যটা যে কিছু ইম্পর্ট্যান্ট লাইন আছে সেই লাইনগুলো বা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আজকে আমরা পড়তে চেষ্টা করব, যাতে করে পরীক্ষাতে যদি এই ইনফরমেশনগুলো থেকে বা গদ্য থেকে কোনো ইনফরমেশন চায় আমার কাছে, যাতে আমি আনসার দিতে পারি এবং আমি আমার যে মার্কসটা আছে সেই মার্কসটা খুব ভালোভাবে পেতে পারি। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। সেটা আগের গল্পে আমরা বলেছিলাম হচ্ছে অতিথি স্মৃতি, অতিথি স্মৃতিতে আমরা 12টি ইম্পর্ট্যান্ট লাইন দিয়েছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে পড়ে যাওয়া, সেই পড়ে যাওয়ারও কয়েকটা ইম্পর্ট্যান্ট লাইন তোমাদেরকে পড়াতে চেষ্টা করব, যাতে করে তোমাদের ইম্পর্ট্যান্ট লাইনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো প্রথম যে লাইনটা সেটা হচ্ছে কালবৈশাখীর ঝড় মানে আম কুড়ানো। কালবৈশাখী ঝড়ে কী হয়? আম কুড়ানো হয়। আমরাও কিন্তু আমাদের গ্রামে যারা থাকি তারা কিন্তু কালবৈশাখীর ঝড়ে কী করি? আম কুড়াই। সো এখানেই এই গল্পে এইখানেও একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে কালবৈশাখীর ঝড় মানে হচ্ছে আম কুড়ানো। শীতে কেঁপে মরছি বলেছিল হচ্ছে কে? নিধুর। শীতে কেঁপে মরছি এই কথাটা বলেছিল হচ্ছে নিধুর। এরপরে যদি আমরা সেকেন্ড লাইনে যাই, সেকেন্ড লাইনটা হচ্ছে গল্পে হোঁচট খেয়ে পড়ে গেল কে? বাদল। আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে হোঁচট খেয়ে কে পড়ে গিয়েছিল, তখন বলবো বাদল। বা বলতে পারে যে বাদল কিভাবে পড়ে গিয়েছিল, তখন আমরা বলবো কি করে? হোঁচট খেয়ে। সো দেখো একটা লাইন দিয়ে কিন্তু দুই তিনটা কি হয়ে যায়, টপিক কভার হয়ে যায়। তারপর দেখো তিন নম্বর কি বলতেছে, নদীর চরে ছোট ছোট বাড়িঘর ছিল কাদের? কাপালিদের। নদীর চরে ছোট ছোট যে বাড়িগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে কাপালিদের। তাহলে কোয়েশ্চেন নাম্বার কীভাবে আসতে পারে যে কাপালিদের বাড়ি কোথায় ছিল, তখন আমরা আনসার দিব নদীর চরে। অথবা যদি বলে যে নদীর চরে কাদের বাড়ি ছিল, তখন আমরা আনসার দিব হচ্ছে কাপালিদের। এরপরের যে লাইনটা সেটা হচ্ছে বক্স ফেরত না দেওয়াকে কী করা হয়েছিল? অধর্ম মনে করেছিল বালকেরা। বক্স ফেরত না দেওয়াকে বালকেরা অধর্ম মনে করেছিল। বক্সটাকে ফেরত না দেওয়াকে বালকেরা কী করেছিল? অধর্ম মনে করেছিল। বা এভাবে কোয়েশ্চেন আসতে পারে যে বালকেরা কেন অধর্ম মনে করেছিল, তখন আনসারটা হবে বক্স ফেরত না দেওয়াকে। এরপরে যে লাইনটা সেটা হচ্ছে যে ব্যাঙ ডাকে নরহরি বস্তুমির ডোবায়। ব্যাঙ কোথায় ডাকে? নরহরি বস্তুমির ডোকায়। খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের কয়েক বছর কয়েকটা বোর্ডে এসেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ব্যাঙ ডাকে নরহরি বস্তুমির ডোবায়। এরপর যে লাইনটা আছে সেটা হচ্ছে যে বর্ষার সাথে চাপা ফুলের মিষ্টি গন্ধ বেশি আসে। এখানে চাপা ফুল ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। বর্ষার সাথে চাপা ফুলের মিষ্টি গন্ধ আসে। তারপর হচ্ছে কিশোরদের দলের সর্দার ছিল কে? বিধু। কিশোরদের দলের সর্দার ছিল বিধু, মাথায় রাখবো। বাদলের হাতের লেখা ভালো ছিল। কার হাতের লেখা ভালো ছিল? বাদলের। তারপর হচ্ছে ভাঙা নাট মন্দিরটি বাদলদের ছিল। বাদলের আর ইনফরমেশন কি? ভাঙা নাট মন্দিরটিও বাদলদের ছিল। সো এটাও আমার একটা ইম্পর্টেন্ট লাইন। তারপর হচ্ছে নোটিশ দেবার তিন দিন পর লোকটি চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। নোটিশ দেওয়ার কতদিন পর? তিন দিন পর। নোটিশ দেওয়ার তিন দিন পর লোকটি চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। কোথায় এসে দাঁড়ালো? চণ্ডী মণ্ডপের। দশ নম্বর হচ্ছে যাবার সময় দ্বিতীয় লোকটি শাসিয়ে গেল। এখানে যে ওয়ার্ডটা আসে বা যে কোয়েশ্চেনটা তোমাদেরকে চাই সেটা হচ্ছে যাবার সময় কোন লোকটি শাসিয়ে গেল, সেটা হচ্ছে এই দ্বিতীয় লোকটি। বন্যায় অম্বরপুর চরের কাপালিরা কি হয়? নিরাশ্রয় হয়। বন্যায় অম্বরপুর কাপালিরা নিরাশ্রয় হয়। কিসে? বন্যায়। এরপরে যে লাইনটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 12 নম্বর, নির্বিষ খোলা হাট থেকে পটল বেঁচে ফিরেছিল। খুবই মজার গল্পটা কিন্তু তোমরা পড়বে, খুবই মজার একটা গল্প। নির্বিষ খোলা হাট থেকে, নির্বিষ খোলা হাট থেকে পটল বেঁচে ফিরেছিল। কোয়েশ্চেন আসতে পারে যে হাট থেকে কী বেঁচে ফিরেছিল, তখন আমার আনসারটা হবে পটল। কোত্থেকে পটল বেঁচে ফিরেছিল? আনসারটা হবে নির্বিষ খোলা। তারপর দেখো বক্স ফেরত পাওয়ার পর চোখ দিয়ে কাপালিদের জল পড়তে লাগলো। বক্স ফেরত পাওয়ার পর চোখ দিয়ে কাপালিদের জল পড়তে লাগলো। এরপর হচ্ছে বিধু বুদ্ধিমান বলে সবাই থেকে উকিল হবে বড় হলে সেটা বলতো। কিন্তু বিধু ছিল কি? সবার মধ্যে বুদ্ধিমান। এবং যেহেতু বুদ্ধিমান ছিল তাই তাকে বড় হলে উকিল হবে বলে সবাই কি করতো? মনে করতো। তারপরে যে শেষ লাইনটি আমি বলবো সেটা হচ্ছে বক্সের কারান ছিল হচ্ছে সবুজ টিনের। বক্সটি সবুজ টিনের কালারের ছিল, বা বক্সটি সবুজ টিনের ছিল। কোয়েশ্চেনটা আসতে পারে যে বক্সটি কোন কালারের ছিল বা কোন রঙের ছিল, সেটা হচ্ছে সবুজ রঙ, ঠিক আছে? আর সেটা ছিল টিনের। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো তোমরা এই
জিনিসগুলোকে খুব ভালোভাবে পড়বে। আমি 15টা ওয়ার্ড দিয়েছি তোমাদেরকে, সেই 15টা ওয়ার্ড সরি 15টা লাইন দিয়েছি তোমাদেরকে, সেই 15টি লাইন অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষার আগে একবার হলো দেখে যাবে, এতে করে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে। আর আমি তোমাদেরকে আগেই বলেছি, এখনও বলছি, তোমরা মেইন বই পড়বে, মেইন বই পড়ার কোনো বিকল্প নেই, মেন বই পড়ো। এবং মেন বই পড়ার পরে এই জিনিসগুলো যদি তোমরা পড়ো তাহলে দেখবে যে মোটামুটি সবই পড়েছো, তবু তোমাদের একটা রিভিশন হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। সো আশা করছি তোমাদের এই লেকচারটা ভালো লেগেছে। আমরা পরবর্তী লেকচারে আরও তোমাদের গদ্য এবং পদ্য সবগুলো কভার করার চেষ্টা করবো। সো আমাদের সাথেই থাকবে, আমাদেরকে লাইক করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করো, আর লার্ন পাস আনের সঙ্গেই থাকো। ধন্যবাদ।